হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব মিডিয়া, আমি আছি আপনাদের সঙ্গে শান্ত ইসলাম বিজয়। আজ আমি দেখাবো কিভাবে আপনারা ইংলিশ থেকে বাংলা অনুবাদ বের করবেন। তো আজ আমি একটা শর্টকাট দিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আপনার বাংলা থেকে ইংলিশ অনুবাদ বের করবেন এবং ইংলিশ থেকে বাংলা অনুবাদ বের করবেন। তো এজন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো তার আগে আপনারা যারা নতুন এই চ্যানেলে, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটি পুরোটা দেখুন, দেখার পরে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিওতে একটি লাইক করুন আর বন্ধুদের বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো এজন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এটা আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি এটা আর ডাউনলোড করবো না। তো আপনারা এইটা লিখে সার্চ করবেন, ইংলিশ টু বাংলা ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার। এটা লিখে সার্চ করলে আপনাদের কাছে অ্যাপটি চলে আসবে। এই অ্যাপ ছাড়াও অনেকগুলো অ্যাপস আছে এখানে, তো আপনারা এগুলো ইনস্টল করতে পারেন। তবে আমি এই অ্যাপসটি আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আমি এই অ্যাপসটি আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। তো এই অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটি পেজ চলে আসবে। আমি কিছুক্ষণ আগে এই ভিডিও নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য এগুলো লেখা রয়ে গেছে। তো আমি এখন দেখাবো কীভাবে এভাবে আপনার ইংলিশ থেকে বাংলা অনুবাদ বের করবেন, কীভাবে বাংলা থেকে ইংলিশ অনুবাদগুলো বের করবেন। তো এর জন্য আমাদের কাছে কিবোর্ড আছে, যেহেতু আমরা কিবোর্ড দিয়ে এখানে লিখতে পারি, এবং সার্চ করার জন্য একটি মাইক্রোফোন দেখা যাচ্ছে কিবোর্ড করার জন্য। তো এখানে আমরা যদি রেকর্ডের মাইক্রোফোনটি ক্লিক করি, হোয়াটস ইউর নেম, তো এখানে আমি বলেছি হোয়াটস ইউর নেম, দেখি এটার অনুবাদ কি দাঁড়ায়। তো এখানে লেখা আছে অনুবাদ, আমরা এখানে এই বটনে ক্লিক করবো। সই নেওয়ার পরে আমাদের সেই অনুবাদটি জানিয়ে দিবে তোমার নাম কি। এই আমাদের হোয়াটস ইউর নেম, এটার অনুবাদটি তোমার নাম কি। তো এভাবে আমরা আমাদের বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা করে দিতে পারি। তো আমরা এখন দেখলাম ইংলিশ, এখন আমি বাংলা দেখাতে চাচ্ছি। তো চলুন আমরা এখন বাংলা দেখবো। এজন্য আমাদের এখানে দেখছেন তীর চিহ্ন দেখা যাচ্ছে দুই সাইডে দুটা, এতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারা এখান থেকে ওখানে চলে যাবে। তো এই জায়গায় আমাদের বাংলা লিখতে হবে। এখানে আমি লিখব, আমি আমি মহাকাশের তারা, আকাশের তারা। দেখি এটার অনুবাদ তারা এই অ্যাপসটি কি দিচ্ছে। তো এই জন্য আমাদেরকে আবার এই অনুবাদে ক্লিক করতে হবে। অনুবাদে ক্লিক করার পর দেখি এটার কি অনুবাদটা দেয়। তো এই জন্য আমাদের কাছে আবার অ্যাড চলে আসছে, অ্যাডটি ক্লিক করে কেটে দিতে হবে, একটু সময় নেবে। তারপর তো সময় নেওয়ার পর দেখি আমাদের এই অর্থ কি দিচ্ছে, বাইরে অনুবাদটা কি দিচ্ছে। দেখুন আমাদের অনুবাদটা আমি মহা আকাশের তারা, এর অনুবাদটি দিয়েছে আই অ্যাম দ্য স্টার্স অফ দ্য গ্রেট স্কাই। দেখুন সুন্দর একটি অ্যাপস, কিভাবে যদি আমরা এটা একটি কাজে লাগাতে পারি। যারা আমরা ইউটিউবে ইংরেজিতে লিখতে পারি না, তারা আমরা এভাবে বাংলায় লিখে ইংরেজি অনুবাদটি বের করে এটাকে কপি করে আমরা টাইটেলে লিখতে পারি এবং ডিসক্রিপশনও লিখতে পারি, যারা আমরা ইংরেজিতে লিখতে পারি না। তো এভাবে আমাদের অ্যাপসটি কাজ করে। তো প্লিজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি কেমন হয়েছে। প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটির কীরকম কোয়ালিটি হয়েছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন।